ভারী বৃষ্টির জলে নষ্ট লক্ষ লক্ষ টাকার ফুল চাষ, টানা অবিরাম বর্ষণে ডুবেছে ফুল চারা গাছ সহ সম্পূর্ণ বাগান, মাথায় হাত চাষিদের। ফুল চাষের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেও লোকসানের মুখে পাঁশকুড়ার ফুল চাষিরা। পাঁশকুড়া এক নম্বর ব্লকের নস্কর দিঘি, হাওড়, গোবিন্দনগর, মাইসুরা সহ বিস্তীর্ণ এলাকা বৃষ্টির জলে ডুবে রয়েছে, তাতে বাদ যায়নি ফুল চাষের বাগানও। বিঘার পর বিঘা চন্দ্রমল্লিকা, গোলাপ, দোপাটি, মোরগ লালটাই হাঁটু জমান জলের উপর ভাসছে। আমার বর্তমান আমি চন্দ্রমল্লিকা চাষ করছি। গত দু বছরে করোনার আবহে আমরা প্রায় অবিশ্রান্ত একদম লোকসানের শেষ সীমায় পৌঁছে গেছি। বর্তমান অবস্থায় যে প্রাকৃতিক আবহাওয়া, এবছর তো অন্যান্য বছরের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ খুবই বেশি, কোনো মতে উঠে পাচ্ছি না এই গাছ পরিচর্যা করার মতো। যে অনেক কষ্ট স্বাস্থ্য করে আমরা প্রায় 10 কাঠা জমি আমার চন্দ্রমল্লিকা কাজ করেছিলাম, কিন্তু বর্তমান শেষ এই যে বৃষ্টিপাত, এতে সব শেষ হয়ে গেছে। আর একটু কোথাও মানে বাঁচানোর পরিস্থিতিই নেই। বিয়েবাড়ির মরশুমের সময় এই ফুলটা ওঠে, এটা অনেক দীর্ঘমেয়াদী ফসল, কিন্তু এর আর কোনো দেখতে পাচ্ছি না যে অগ্রহ মাসে হবে বলে কোনো মনেই হচ্ছে না। চাষ তো প্রথমেই প্রচুর খরচা হয়, মাটি পরিচর্যা থেকে চারা কেনা, এগুলো থেকে প্রচুর ব্যাঙ্ক থেকে লোন করেই চাষ করতে হয়। এই যে সরকার পক্ষ থেকে আবেদন রাখছি যে সরকার যদি আমাদের এই ব্যাঙ্ক কর্তৃপক্ষ যদি কিছু ছাড় বা মুখ করে, তাহলে আমরা উপকৃত হবো, নাহলে আমাদের দ্বারা গ্রস্ত হয়ে থাকতে হবে।